ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু হাজার সতেরো রেজাল্ট আপডেট লক্ষ্য আইনি জটিলতা মুক্ত ও ত্রুটিহীন ফল প্রকাশ এ কারণেই দু হাজার সতেরো টেটের ফলাফল প্রকাশের জন্য কিছু সময় নেওয়া হচ্ছে শুক্রবার সাপ জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সে প্রসঙ্গেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন আমরা সম্পূর্ণ আইনি জটিলতা এবং ত্রুটিমুক্ত একটা স্বচ্ছ রেজাল্ট বার করার জন্য একটু সময় নিচ্ছি মূলত আনসার কি অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে তৈরি জটিলতা কাটাতেই লাগছে এই সময় মানিকবাবুর কথায় আমাদের ফল প্রকাশ করতে কোনো অসুবিধা নেই অ্যান্সার কি চূড়ান্ত হয়ে গেলে দ্রুত ফল প্রকাশে কোনো বাধা নেই কিন্তু ফল প্রকাশের পর জটিলতা তৈরি হলে তা কাটার ক্ষেত্রে অনেক অন্তরায় থাকে সেটা এড়াতেই আমরা আইনি জটিলতামুক্ত ও ত্রুটিহীন রেজাল্ট দিতে চাই প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার সালে প্রকাশিত হয়েছিল প্রাথমিক স্তরের এই টেট পরীক্ষা যা চলতি বছরের একত্রিশে জানুয়ারি অফলাইন পরীক্ষা হয় এরপর কেটে গেছে প্রায় দশ মাস এখনও প্রকাশিত হয়নি তার ফল